আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক আমি আব্দুল কাল এম পিস লাইব্রেরি বলছি দর্শক বিশেষ করে আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে বিশেষ করে আমাদের কাছে যারা চিকিৎসা করান তো চিকিৎসা করাতে এসে বিশেষ করে আমরা যে কিছু টেস্টের ব্যাপারে আপনাদেরকে আজকে মূলত ইনফরমেশন দেওয়া হবে তো আমাদের টেস্টের পদ্ধতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন আমাদের টেস্টের পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন হ্যাঁ আমরা কিন্তু প্রথমেই আপনাকে অনেকগুলো টেস্ট করাই না সাধারণভাবে আমরা জানি যে মানুষ আজকে বিশেষ করে যে সুগার প্রেসারের রোগে জর্জরিত এখানে গরিব মানুষও কিন্তু সামিল আছে এমন নয় যে শুধু ধনীরাই এই রোগে যুক্ত আছে গরিবরা নয় এমনটাই কিন্তু বিষয় নয় যদিও যদিও কিন্তু ধনীরা এতে মানে বেশি সামিল হয়েছে তো এখন বিষয় যেটা হচ্ছে আপনাদের সামনে যে বিষয়টা ক্লিয়ার করবো কিছুদিন আগে বাংলাদেশ থেকে একজন ভাই চিকিৎসা করাতে এসেছিলেন তো উনি চিকিৎসা এসেছিলেন একজন ডক্টরের কাছে আর কি তো উনি ওনার চিকিৎসা করার জন্য এসেছিলেন নাকি ওনার কারো কারোর জন্য নিজের জন্য আচ্ছা আচ্ছা তো নিজের জন্য চিকিৎসা করাতে এসেছিলেন তো ডাক্তার ওনাকে যে টেস্ট গুলো আগে দিয়েছে সেটা ছিল আমাদের ইন্ডিয়ান পঁয়ত্রিশ হাজার টাকা নাকি পঁয়ত্রিশ হাজার টাকা টেস্ট দিয়েছিলেন তো এই যে পঁয়ত্রিশ হাজার টেস্ট একটা মানুষ মানে সে পঁয়ত্রিশ হাজার টাকা যদি তাকে আগে টেস্ট যদি করতে হয় তাহলে কি অবস্থা থাকে এমনি তো সাধারণত যারা মানে বাংলাদেশ থেকে হয়তো এসেছে সে কত রকমের সমস্যা কত কিছু আগে চেকটা বিভিন্ন রকমের মানে এ করিয়ে এসছে এখানে মানে অনেক টাকা খরচ করে এসছে আর কি তারপর এখানে যদি এসে চিকিৎসা শুরু হওয়া আগেতেই যদি পঁয়ত্রিশ হাজার টাকার টেস্ট দেয় তাহলে লোকটার কি অবস্থা হতে পারে তো আমরা কি করি বিশেষ করে আমরা কোনো রোগীকে প্রথমে কিন্তু আমরা টেস্ট করাই না আমরা তার কন্ডিশন অনুযায়ী হয়তো কাউকে 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 হয়তো প্রথমে টেস্ট করাই এমন নাই যে আমরা কাউকে প্রথমে টেস্ট করাই না এমনটি ব্যাপার নয় তো তার কন্ডিশন আমরা দেখি দেখে তাকে টেস্ট করাই আমরা হয়তো খুবই কম একটা হয়তো বা দুটো হয়তো টেস্ট করালাম হ্যাঁ এবং দেখি যে এই টেস্টগুলোতে রেজাল্ট কি আসছে যদি এই টেস্টে যদি ভালো রেজাল্ট আসে তাহলে অন্য টেস্ট করতে হবে মানে বাকি আর যেগুলো টেস্ট আছে সেই টেস্টগুলো তখন করতে হবে এবং যদি এতে খারাপ রেজাল্ট আসে তাহলে বাকি কিন্তু করার দরকার পড়বে না এখন কথা যেটা হচ্ছে যে এখন যদি আমরা আমরা প্রথমে যদি যদি সমস্ত করতে দিই তাহলে দেখা যাবে যে তার দশ পনেরো হাজার টাকা এই টেস্টগুলোতে খরচা হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু আমাদের কাছে স্বাভাবিকভাবে হয়তো পাঁচ ছয় হাজার বা সাত হাজার টাকা টোটালি এত টাকার এই খরচার মধ্যে সে ভালোই হয়ে যায় রুগীগুলো ম্যাক্সিমাম সে কিন্তু ভালো হয়ে যায় এখন কথা যেটা হচ্ছে প্রথমে যদি তাকে প্রত্যেককে যদি এতগুলো টেস্ট করাই তাহলে এটা কিন্তু আমাদের বিবেকে বাঁধছে যার কারণে আমরা কিন্তু টেস্টগুলো করাই না কেন যে টেস্ট করলে যে তাকে আমরা নতুন কিছু আইটেম দিব নতুন কিছু ওষুধ দিব নতুন কিছু খাবার দিব নতুন কিছু সাপ্লিমেন্ট দিব এরকম কিন্তু ব্যাপার নয় এটা মূলত তাকে সে দেখতে পাবে যে আমার কন্ডিশনটা কেমন আছে সে হয়তো ধৈর্য ধারণ করার হয়তো তার ক্ষমতাটা বৃদ্ধি পাবে যখন সে দেখতে পেলো যে তার আপনার সুগারটা আপডাউন করছে বা তার হয়তো তিন মাস হয়ে যাচ্ছে তারপরে কিন্তু হয়তো এখন টাইম তারপরে সত্ত্বে সমস্যা দেখা দিচ্ছে তখন হয়তো তাকে টেস্ট আমরা দিলাম যে এই টেস্ট আপনি করেন দেখেন আপনার কন্ডিশনটা কিরকম আছে তখন টেস্ট আসলো রিপোর্ট আসলো তখন আমরা তাকে দেখালাম যে দেখেন আপনার এই অবস্থা আছে এই জন্য আপনার সময় লাগছে সুতরাং আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তো এইসব ব্যাপারগুলো থাকে আর কি এবং কিছু কিছু আরো অনেকগুলো ব্যাপার থাকে সমস্ত বিষয়গুলো এখানে হয়তো মানে ক্লিয়ার করে বলা সম্ভব হবে না তো মূল বিষয় যেটা হচ্ছে যে আমাদের যে টেস্ট প্রথমে আমরা কাউকে টেস্ট করতে দিই না বিশেষ যদি আমাদের সন্দেহ হয় তাহলে আমরা টেস্ট করতে দিই এবং যে ঢালাউভাবে যে টেস্ট করা একটা স্বাভাবিকভাবে মানে চলে আসছে আর কি অনেকে ঢালাউভাবে টেস্ট করে সেটা কিন্তু আমরা করাই না এবং টেস্টের যদি প্রয়োজন পড়ে আমরা কিন্তু স্টেপ স্টেপ বাই টেস্ট টেস্ট করাই হ্যাঁ আগে একটা করালাম যদি টেস্টের রিপোর্ট কেমন আসছে যদি খারাপ আসে তাহলে পরবর্তী আর দরকার পড়বে না যদি ভালো আসে তাহলে পরবর্তী করা দরকার পড়বে রকম ভাবে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু টেস্ট করাই এবার এখানে আমি কেন আপনাদের সামনে এই ভিডিওটা করছি হয়তো আপনারা মনে করতে পারেন যে একটা টেস্ট করালো হ্যাঁ তারপরে আবার টেস্ট করাচ্ছি তারপর একের পর এক মানে জয়বার আসছেন হয়তো দেখা যায় একটা একটার পর একটা টেস্ট করতে যাচ্ছি হতে পারে যে আপনাদের কারো কন্ডিশন অনুযায়ী হয়তো করতে হতে পারে তো আপনারা হয়তো এটা ভুল বুঝতে পারেন তাহলে এই ভুলটা যাতে না আপনাদের মধ্যে তৈরি হয় যাতে ক্লিয়ার করার জন্য মূলত আপনাদের অর্থ বাঁচানোর জন্যই কারণ হচ্ছে যে আজকে টেস্টে প্রচুর টাকা নষ্ট হচ্ছে প্রচুর টাকা ব্যয়বহুল হচ্ছে একটা গরিব মানুষের যে কি অবস্থা হয় অথচ দেখা যায় যে সেই গরিব মানুষটার এই টেস্টের প্রয়োজনই ছিল না শুধুমাত্র এটা দেখার জন্য বা এই জন্য শুধু টেস্টটা করা হয়েছে অথচ ছিল এই জন্য অনেক টেস্ট দিয়ে দেওয়া হয় তো আমরা বিশেষ করে চাইছি না যে আপনার টেস্টের মাধ্যমে ফালতু টাকাটা নষ্ট হোক আমরা চাইছি আপনার টাকাটা সেভ হোক কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেকটা কর্ম এই কর্মগুলো কিন্তু আল্লাহ সুমন রহমাতাল্লার কাছে কিন্তু এই জন্য জব করতে হবে যে আমরা যে কাজগুলো করেছিলাম এটাতে এগুলো অনার্থক কাজ নাকি এর মানে মানে যৌক্তিক ব্যাখ্যা মানে আর কি কারণ ছিল সঠিক ভাবে এটা করিয়েছি কিনা না না শুধু অন্য ফায়দা হাসিল করার জন্য করেছি এই প্রত্যেকটা কিন্তু আমাদেরকে হিসাব লাগবে কিয়মতের দিন আমরা কিন্তু কেউ এখান থেকে কিন্তু বের হয়ে যেতে পারবো না হম আল্লাহ তালার সামনে থেকে যে আমরা হিসাব থেকে যে বেরিয়ে পালাতে পারবো এটা কিন্তু সম্ভব নয় এই জন্য বিশেষ করে আমরা চেষ্টা করি যে মানুষ যাতে অনার্থক যাতে টাকাটা খরচ না হয় তো এবার আমরা অনেক সময় কি করি যে অনেক সময় মানুষের হয়তো একটা ভালো কিছু করতে গিয়ে মানুষের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয় আর কি তো এই ভুল ধারণার জায়গাটা ক্লিয়ার করার জন্যই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি যে আমরা হয়তো দেখা যাচ্ছে যে কারো ক্ষেত্রে এরকম হতে পারে যে একের পর এক একটা একটা করে টেস্ট করাচ্ছি তো এই জন্য হয়তো ভুল ধারণা যাতে আপনাদের মধ্যে না তৈরি হয় যার কারণে কিন্তু যদি আপনি মনে করেন যে না আপনাদের যতগুলো টেস্ট করার দেখার আপনারা দেখেন আমাদের কোনো আপত্তি নেই আপনাকে টেস্ট দিব দশ পনেরো হাজার টাকা আপনার খরচ হয়ে যাবে হ্যাঁ তারপরে কোনটা কি কন্ডিশন আছে না আছে সবকিছু আপনাকে মানে আমরা দেখিয়ে দেবো এবং টেস্টের মাধ্যমে সেটা আপনি বুঝতে পারবেন আর কি তো বিশেষ করে এই ছিল আজকে আমাদের ইনফরমেশন দেওয়ার মানে মূল উদ্দেশ্য ছিল যে আমাদের এই পদ্ধতিতে আমরা টেস্ট করছি যদি দেখা যায় ভবিষ্যতে যে না আমাদের আসলে পদ্ধতিটা চেঞ্জ করতে হচ্ছে মানুষের প্রেক্ষাপট অনুযায়ী এবং মানুষের যা সমস্যা কারণ কিছু মানুষ আছে দেখা যায় যে তারা হয়তো টেস্ট করার প্রয়োজন নেই সে নিজেই ডাক্তারকে বলছে যে আমার এটা টেস্ট করেন বা এটা টেস্ট করা বা টেস্ট লিখে দেন এই ধরনের কিন্তু মানে পেশেন্টের মধ্যেও কিন্তু এরকম কিছু দেখা যায় তো এইরকম সমস্যা কিছু কিছু পেশেন্টের মধ্যে থাকে আর কি তো যদি আপনাদের মনে হয় যে না আমি টেস্ট করাবো আমি টেস্ট করে দেখবো অনেক বিত্তশালী ব্যক্তি যারা আছে ধনী ব্যক্তি যারা আছে তাদের মধ্যে এটা বেশি দেখা যায় আরকি হ্যাঁ যে এটা টেস্ট করাবেন বা টেস্টের বিষয়গুলো কি তো যদি আপনাদের কারো মনে হয় যে আমি টেস্ট করাবো আমার টেস্ট করান তাহলে কোনো ব্যাপার নাই ওয়েলকাম আপনাকে জানাবো আপনার টেস্ট করাবো সমস্যা নেই কিন্তু আমরা সাধারণ ভাবে আমাদের ভিডিও কে বাধে অনেকগুলো টেস্ট করে ফালতু টাকা নষ্ট করে কোনো লাভ নেই তো সম্মানিত দর্শক এই ছিল আমাদের বিশেষ করে আজকের মানে ভিডিও ইনফরমেশন দেওয়া যে আপনারা যে আপনাদের যে টেস্টগুলো আমরা করাই সেই টেস্টগুলো একেবারে অনার্থক যাতে না হয়ে যায় যার কারণে আমরা খুব ভাবনা চিন্তা করে টেস্টগুলো করাই তো বিশেষ করে আজকে ছিল আমাদের এই ভিডিও এই পর্যন্তই তো আল্লাহ সুহান তালা আপনাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং আল্লাহ সুহান তালা যেন আমাদেরকে এই যে অপচয় এবং অনার্থক কাজ থেকে যাতে বিরত রাখেন এই দোয়া আমি আল্লাহ সুহান তালার কাছে করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ